অব্যাহত লোডশেডিং আর নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকা সুতা ও কাপড় তৈরির কারখানার জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমএ। গত 15 মাসে স্পিনিং মিলগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ 45,000 কোটি টাকা বলেও দাবি করেন তারা। রাজধানীর ইটিসি ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংগঠনের নেতারা। দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থানের অন্যতম বড় উৎস তৈরি পোশাক খাত, আর পোশাক তৈরির অন্যতম উপকরণ সুতা ও কাপড় উৎপাদন করে স্পিনিং ও উইভিং মিল। সাম্প্রতিক সময়ে বিদ্যুতের ক্রমাগত লোডশেডিং, গ্যাস সরবরাহের সংকট এবং গ্যাসের ট্যারিফ বৃদ্ধি সহ কি কি সমস্যা হচ্ছে তা জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। প্রায় $2 বিলিয়ন চোরা কারবারি মাল বাজারে আজকে বিদ্যমান। সংগঠনের দাবি 2009 থেকে 2023 সালের জানুয়ারি পর্যন্ত 617% গ্যাস ট্যারিফ বাড়িয়েছে সরকার। শুধু গত এক বছরেরও কম সময়ে বেড়েছে শতকরা 86%। এরপরও নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না মিলগুলো। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকার সৃষ্ট প্রোডাকশন লস, গ্যাস ব্যবহার না করে অতিরিক্ত গ্যাস বিল, অতিরিক্ত নিরাপত্তা জামানত প্রদান কারণে স্পিনিং মিলগুলো আর্থিক ক্ষতির পরিমাণ গত 15 মাসে January 2022 থেকে March 2023 পর্যন্ত $4 বিলিয়ন যা বাংলাদেশি টাকায় 45,000 কোটি টাকার বেশি আমরা মনে করি। সংবাদ সম্মেলনে জানানো হয় তিতাসের কাছে মিলগুলোর নিরাপত্তা জামানত আছে ২,২০০ কোটি টাকা। আবারও জামানত বাড়াতে চায় তিতাস। এসব বন্ধের পাশাপাশি খেলাপি ঋণের সময়সীমা বৃদ্ধি সহ বেশ কিছু দাবি তুলে ধরেন তিনি। ব্যবসা চাই না, আমরা চাই বেঁচে থাকার জন্য। এখন বেঁচে থাকার জন্য যে জিনিসটা প্রথম দরকার সেটা দরকার আমাদের আনইন্টারাপ্ট ব্যাংকের সাপোর্ট দরকার, এলসি দরকার, ইডিএফ সাপোর্ট দরকার এবং জ্বালানি দরকার। তারা জানান এবছর 126 মিলিয়ন টন সুতা কম রপ্তানি হয়েছে, উপরন্তু 3 লাখ টন সুতা আমদানি হয়েছে দেশে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।